আল্লাহ যাকে ভালোবাসেন যার মঙ্গল চান তার দ্বারাই আল্লাহ দ্বীনের কাজ কথা বলেন না কেন আল্লাহ যার ভালো চান আল্লাহ যাকে ভালোবাসেন তার দ্বারাই দ্বীনের কাজ কথা বলে না খুব যদি বুঝার জন্য ভাবেন স্বয়ং মায়ার নবী মদিনাওয়ালা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ গো দুইটা মানুষের নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম এই দুইজন ব্যক্তির নাম আপনার কাছে সিলেক্ট করার জন্য পাঠিয়ে দিলাম এই দুইজনের মাঝে একজনকে আমার আনুগত্য বানিয়ে দেন দুইটার ভিতরে একজন হলো আবু জাহিলের নাম আমার মায়ার নবী মদিনাওয়ালা পাঠালেন ফারুক আযম উমরের নাম আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন মায়ার নবী মদিনাওয়ালা যদি আল্লাহকে কথা বলতেন আল্লাহ গো দ্বীনের জন্য দুটো নাম আপনার কাছে পাঠিয়ে দিলাম এই দুটো কি ইসলামের গোলাম বানিয়ে দেন আল্লাহ যদি একজনকে বানাতে পারেন আর একজনকে কেন বানাতে পারেন না কিন্তু বড় ভালো ভাবনা চিন্তা করে দেখেন দুইটা নামের ভিতরে একটা কেন চাইলেন এর দ্বারাই মায়ার নবী মদিনাওয়ালা এটাই বুঝিয়ে দিলেন আমি জানি না আল্লাহ আপনি কার উপরে রাজি আমি তো বললাম দুটার মধ্যে একটাকে দেন আল্লাহ যেটাকে সিলেক্ট করলেন দুইজনের মাঝে একজন না দুইজন জোরে বলেন তাহলে দেখা গেল দুইয়ের মাঝে একটাকে ভালোর জন্য সিলেক্ট হবে আর একটা হবে কথা বলে না না যেগুলো আবু জাহিল মার্কা হবে ওই গুণ এনটি হবে না কেন এই জায়গাটাই বোঝানোর জন্য আজকে ভাবেন সবাই মনে মনে ভাবে আমি বলে দিলাম কথা আমার জুবান থেকে বার হয়ে গেল আল্লাহর গোলাম কিন্তু তুমি কি জানো না তুমি যে কথাটা বলছো এই কথাটা একবার নয় হাজার বার তোমার ভাবনা চিন্তা হওয়া দরকার এখানে মোবাইলে কথা বললাম ওই প্রান্তে যদি তোমার কল পুরো রেকর্ড হয়ে যায় তুমি যখন যা কথা বলবে আল্লাহর গোলাম আমার রবের ক্যামেরায় সব কিন্তু রেকর্ড কথা বলে না কোরআনুল কারীম সূরার নাম সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 6 নম্বর সাফার ভিতরে আল্লাহ বললেন ওয়া কুল লি ইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম একবারের জন্য নয় রে আল্লাহর গোলাম হাজার বার ভাবনা চিন্তা করে দেখেন ওয়া কুল লি ইবাদি ইয়াকুলুল লাতী হিয়া আহসান হে নবী আপনি বলে দেন আমা কার বান্দাদেরকে বলে দেন কার বান্দাদেরকে জোরে বলেন আমার বান্দাদের বলে দেন তারা যখন কোন কথা বলবে কথা যেন মার্জিত ভাষা হয় কোন দূষিত বাক্য যেন না কথা বাবা কোন দূষিত বাক্য যেন না ব্যবহার করে এ মুখ দিয়ে গালি দেবে না এ মুখ দিয়ে কটু বাক্য বলবে না এ মুখ দিয়ে খারাপ বাক্য বলবে না তুমি যদি সত্যিকারে আশিক রসুল হও নবীর উম্মতের যদি দাবি করো রে আল্লাহর গোলাম আমি বিনয়ের সাথে তোমাকে জিজ্ঞাসা করি মায়ার নবী মদিনাওয়ালা তার সামনে মক্কার বেঈমান গুলো মেহমানদারি হবে সব মেহমান চলে গেল একজন দুষ্ট গোচরের মেহমান মায়ার নবী মদিনাওয়ালার ভাগে পড়ে গেল তিনি আপন বাড়ি নিয়ে চলে গেলেন আচ্ছা তারে খাওয়ালেন ও খেলো খেলো সবার খাবার গুণ একাই হজম করে দিল আরামের বিছানায় মায়ার নবী মদিনাওয়ালা ঘুমিয়ে দিলেন সকালবেলায় বেটা হাওয়া হয়ে গেল মায়ার নবী যখন রুমের ভিতরে ঢুকলেন গোটা ঘরটা নোংরা বেটা খেয়েছে এত খাওয়া খেয়েছে গোটা বিছানা কথা বলে না এই কথা কোনোদিন শুনেছিলেন না শোনেন নাই এরপরে বিবেক দিয়ে বলেন এই দৃশ্য দেখার পরে হওয়া কি উচিত ছিল হওয়া কি উচিত ছিল
মায়ার নবী মদিনাওয়ালা যা পাতেন মুখ দিয়ে বলতেন যা ভাষা আসতো মুখ দিয়ে বলতেন বেটাকে খাওয়ালাম খোদার তোকে বেটা খেলি খেলি হড় ভরে খেলি সবার খাবার একা খেলি কোনো বাক্য নাই তারপরে গোটা কামরা নোংরা করলি মায়ার নবী মদিনাওয়ালা বলেন ওগো আল্লাহ আমার মেহমান আমার বাড়িতে সারা রাত্রি হয়তো অনেক কষ্ট পেয়েছে আমি মুহাম্মদ খবর নিতে পারি কথা বলে না পারি না আমি যদি হয়তো খবর নিতে পারতাম এই মেহমানের হয়তো এত কষ্ট হতো কথা বলে না এত কষ্ট হতো না ভাবনা চিন্তা করে দেখেন এই জায়গাটাই লক্ষ্য করে কিন্তু সব কিছুই মাথায় রাখবেন ধরা কিন্তু একদিন কোরআনুল কারীম ওই জন্য সূরা তারিকের ভিতর আল্লাহ বললেন ফামাগিরিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা যা করবি কর যা বলবি বল আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ধরব না ঠোঁট সেলাই করব না হাতে হ্যান্ডকাপ পরাবো না যা ইচ্ছা কর যত দূর যাবি যা যেমন ভাবে যাবি যা যত দূর উড়বি ওর যা বলবি বল কিন্তু শেষ সীমা কিন্তু একদিন কথা বলে না আমি সিদ্ধি করলাম আমার একদিন না একদিন আমার শেষ বায়ান হবে না হবে না আমি সিদ্ধি করলাম আমার একদিন শেষ খাবার হবে না হবে না আমি সিদ্ধি করলাম আমার একদিন শেষ নামাজ হবে না হবে না আমি সিদ্ধি করলাম একদিন শেষ আমার নিদ্রা হবে না হবে না ওটাই আমার জীবনের শেষ ঘুম ওটাই আমার জীবনের শেষ নামাজ ওটাই আমার জীবনের শেষ খাবার ওটাই আমার জীবনের শেষ কথা ওটাই আমার জীবনের শেষ আমল ওটাই আমার জীবনের শেষ বাক্য ওটাই আমার জীবনের শেষ বার দেখা ওটাই আমার জীবনের পরিচিতি শেষ বার এটা একদিন না একদিন হবে না এটা আমার জীবনে হবে আর আপনাদের জীবনে কথা বলে না হবে গত তোরশো দিন সম্ভবত দুই দিন না তিন দিন আগে দে গঙ্গায় একটা জলসায় গেলাম যাবার পরে যে জলসা কমিটি যারা তাদের ভিতরে একজন কোরআনের হাফিজ তার বংশের ভিতরে একমাত্র সুযোগ্য সন্তান আব্বা মায়ের একটাই মাত্র সন্তান ছেলে ইমাম সাহেব না থাকলে তিনি নামাজ পড়াতেন ইমামের অনুপস্থিতিতে জলসা যেদিনকে দিচ্ছেন তার আগের দিন জোহরের সময় ইমাম সাহেব ছিলেন না উনি জোহরের নামাজ পড়িয়েছেন জলসা কমিটির মেম্বার মসজিদ কমিটির মেম্বার বয়স ৩২ থেকে ৩৩ বছর শুধু জোহরের নামাজটা ইমামের অনুপস্থিতিতে তিনি পড়িয়েছেন ইমামের রুমেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছেন আসরের সময় উঠবেন ইমাম যেহেতু নাই তিনি নামাজ পড়াবেন আসরের সময় আজান হয়ে গেল কিন্তু যখন তার কোনো সারা শব্দ নাই মুসল্লিরা যখন দরজায় আওয়াজ দেয় একবারের জন্য নাই ভাবির আল্লাহর গোলাম আওয়াজ দেয় যখন খোলে না ওঠেও না কোনো সারা নাই শব্দ নাই মুসল্লি ভিতরে চলে গেল দরজাটা যেহেতু খোলা ছিল গায়ে হাত দিয়ে নাড়া দেয় কোনো শব্দ পাওয়া কথা বলে না কোনো শব্দ পাওয়া গেল না কারণ আল্লাহ কোরআনুল কারীমে বললেন সূরার নাম সূরা জুমার ২৪ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন আল্লাহু আকবার বলেন একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে দেখেন রাত্রিবেলায় আরামের ঘুমিয়ে গেলেন বিছানায় শুয়ে পড়লেন বিবি আপনার পাশে ঘুমানো সন্তান আপনার পাশে ঘুমানো ওরে আল্লাহর গোলাম ফজর বেলায় আস-সালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন বলে নিদ্রা হইতে নামাজ উঠতম হে মুসল্লি উঠে বড় হে সলিমউদ্দিন উঠে বড় হে অমুকের স্বামী উঠে বড় স্ত্রী বলে কই গো ওঠো মসজিদে আজান হয়ে গেল জামাতের টাইম হয়ে গেছে কিন্তু নাড়া চাড়া দেয় সন্তান উঠে গেল বিবি উঠে গেল মাও উঠে গেল পরিবারের সব উঠলো কিন্তু স্বামী কথা বলে না স্বামী উঠলো না বলো আল্লাহর কোরআন জানিয়েছে এই কথায় মানুষ যখন ঘুমায় মানুষ তখন মারা যায়
কেন মারা যায়, মানুষ যখন ঘুমায় আল্লাহ তার রূহটাকে বের করে নেন, আল্লাহ তার রূহটাকে বের করে নেন, আল্লাহ কত রূহকে ওই দেহের ভিতরে পুনরায় যাবার মতন ক্ষমতা দেন, আর কত রূহকে আমার আল্লাহ আটকে দেন ওই দেহের ভিতরে আর ঢোকার কোনো অপশন। হে মুসলমান, হে নামালবার এলাকা, পার্শ্ববর্তী এলাকা, বহু দূরদূরান্ত থেকে মানুষরা এসছেন, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বুকে হাত রেখে নিজেকে জিজ্ঞাসা করেন, আজকের বায়ানের পরে যখন যাবেন আপন বাড়িতে যখন ঘুমাবেন, এই ঘুমটাই আপনার জীবনের শেষ হতে পারে। এর